আজকের এই কৃষক প্রশিক্ষণে সাপাহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত কৃষক কিষাণীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আচ্ছা, আমরা সকাল থেকে ট্রেনিং করছি, তাই না? আমরা বিভিন্ন বিষয় নিয়ে জানার চেষ্টা করছি। আমিও আমার এই সেশনে বা আমার এই ক্লাসে তেমনই কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা আমাদের এই এলাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ফসল, সেই ফসলটা নিয়ে আমি একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আমাদের এলাকার জন্য বর্তমানে গুরুত্বপূর্ণ কোনটা? আম। ভেরি গুড। আম, আম নিয়ে আমাদের অনেক কিছু জানার থাকে, অনেক কিছু জানতে হয়। আজকে আমরা সেই আম নিয়ে কথা বলবো। আম অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে, হয়তো বা দুই একটা বাগানে, একেবারে লেট ভ্যারাইটি যেগুলো, যেমন কারো বাগানে গৌরমতি আছে, কারো বাগানে আশ্বিনা আছে, আবার কেউ কেউ কাটিমনে চাষ করছেন, সেগুলো আছে। তো বেশিরভাগ বাগানেই আম হারভেস্ট করা শেষ। এখন আমরা সেপ্টেম্বর মাস, তাই না? এই সময় সাধারণত বাগানে আম থাকে না। এই যে এই সময় বাগানে আম নাই, বাগানে আমাদের যত্ন নিতে হয়, আমাদের গাছের যত্ন নিতে হয়। কারণ কি, পরবর্তী বছর আমাকে আবার আম নিতে হবে, আমার যে স্বপ্ন আমকে নিয়ে, সে স্বপ্ন পূরণ করতে হবে। আর ওই স্বপ্ন পূরণ করতে হলে আমাকে সঠিক পদ্ধতির মাধ্যমে এখন থেকে যত্ন নিতে হবে। এখন থেকে যত্ন না নিলে আমি যে রত্নটুকু চাচ্ছি ওখান থেকে, সেটা আমার দ্বারা সম্ভব হবে না। এই জন্য এই এখন যে যত্নগুলো আমাদের নিতে হয়, বিশেষ করে আমরা বলি হচ্ছে আম পাড়ার পরে বা আম সংগ্রহের পরে আপনি আপনার আম গাছের বা বাগানের কি ধরনের যত্ন নেবেন, সেই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আমরা আম সাধারণত মুকুল আসে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, ফাল্গুন মাসে, তাই না? আবার আম হারভেস্ট করি বিভিন্ন জাত বিভিন্ন সময়। কোনো কোনো আম মে মাসে চলে আসে, কোনো কোনো আম তারপরে চলে যায় জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, আবার কোনো কোনো আম এখন সেপ্টেম্বর মাসেও আসে। তো যেটাই হোক না কেন, আমরা বলি হচ্ছে আম যখন পুরোপুরি বাগান থেকে আপনার পাড়া হয়ে যাবে, হারভেস্ট করা হয়ে যাবে, এরপর থেকে শুরু হবে আপনার এই যে এই সময়ের যে যত্ন সেটা। তো ধরলাম যে আমাদের আম হারভেস্ট করা শেষ হয়ে গেছে, বর্ষাকাল সাধারণত জুলাই আগস্ট, এই সময়টাই বাংলাদেশে আম গাছের যত্ন নেওয়ার জন্য একেবারে উপযুক্ত সময়, আর লেট ভ্যারাইটির জন্য এই সেপ্টেম্বর পর্যন্ত যেতে পারে। তো আমরা জুলাই বা আগস্ট মাসে কি ধরনের যত্ন নিব বা এই সেপ্টেম্বরে, তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনি যখন আপনার বাগানে আমগুলো হারভেস্ট করছেন, তার আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে কি বাগানে বিভিন্ন ধরনের স্প্রে করছি, তাই না? কারণ কি, যে আমে বিভিন্ন রোগ বালাই হয়, ওই রোগ বালাই থেকে আমকে রক্ষা করতে হবে। এখন আম তো নাই, আমার গাছ দাঁড়ায় আছে, তার মানে এই গাছেও রোগ বালাই হতে পারে, এইদিকে অনেকে মনোযোগ দেন না, এই জন্য পরবর্তী বছরে গিয়ে আমি আমার বাগানে ফলন পাই না। আবার অনেকে করে কি, আমে যেমন যত্ন নিত, এই সময় ওই গাছেও তেমন যত্ন নিবে, এই জন্য এর গাছে দেখবেন যে গাছ ভর্তি আম চলে আসে। তো আমরা যদি এই সময় যত্নে যাই, তাহলে আমরা তিনটা স্টেপে বাগানে যত্ন নিতে পারি। একটা হচ্ছে যে আমার তো আম হারভেস্ট করা শেষ, বাগানে আম নাই, আমি এখন করব কি, যে বাগানের যে পরিবেশ এবং যে বাগানের মাটি, এই মাটির ব্যবস্থাপনা, আমরা বলি হচ্ছে সয়েল ম্যানেজমেন্ট, এইটা একটা যত্নের বিশাল বড় একটা অংশ। মাটি না থাকলে আমার গাছ থাকবে না, আর গাছ না থাকলে আমি ফলন পাবো না। আবার মাটির যত্ন ভালো হলে গাছের যত্ন ভালো হবে, আর গাছের যত্ন ভালো হলে আমি ভালো ফলন পাবো। মাটি ব্যবস্থাপনা আমি ভেঙে বলছি একটু পরে। এরপরে হচ্ছে গাছ ব্যবস্থাপনা, যে আমার বাগানে দেখবেন যে অনেকের বাগানে এই বছর যেটা ছিল, এখন আমরা অনেকেই গাছ কেটেছি, কেটে সুন্দর করে সাইজে নিয়ে আসছি, যে এমন অবস্থা থাকে যে বাগানের মধ্যে ঢুকলে মনে হয় যে কোনো মানুষই ভয় পাবে, মানে গাছ টু গাছ এমনভাবে লেগে যায় যে বাগানের মধ্যে কোনো আলো বাতাস প্রবেশ করে না। ওই যে ওই গাছটা আমাকে এমনভাবে ব্যবস্থাপনা নিতে হবে যেন গাছের প্রত্যেকটা অংশে আলো বাতাস প্রবেশ করে, বাগানের মধ্যে আলো বাতাস প্রবেশ করে। তাহলে এটা হচ্ছে কি, আমরা বলছি হচ্ছে গাছের ম্যানেজমেন্ট, তাই না? প্ল্যান্ট ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে যে মানে এই ম্যানেজমেন্টটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে গাছকে আমি আকৃতি দিব, শেপ দিব, আর আরেকটা হচ্ছে যে গাছে আমি রোগ বালাই থেকে গাছকে মুক্ত করব। তার মানে হচ্ছে একটা হচ্ছে রোগ এবং পোকা ম্যানেজমেন্ট, অর্থাৎ আমরা সয়েল ম্যানেজমেন্ট বললাম, এরপর গাছ ম্যানেজমেন্ট বললাম, এরপরে বলছে হচ্ছে রোগ এবং পোকা ম্যানেজমেন্ট। বাগানে যদি কোনো রোগ পোকার আক্রমণ থেকে থাকে, তাহলে এগুলো আমার এখন থেকে যদি ব্যবস্থাপনা নেই, পরবর্তী বছর আর আমার আমে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এই তিনটা ম্যানেজমেন্ট নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আসি সয়েল ম্যানেজমেন্ট বা মাটি ব্যবস্থাপনা। মাটি কোনটা, যে আমার যদি এই রুমটা বাগান হয়ে থাকে, তাহলে এই রুমের মধ্যে যে মাটিটা রয়েছে, যেখানে গাছগুলো দাঁড়ায় রয়েছে, সেটাই হচ্ছে আমার মাটি। এই মাটিটাকে ব্যবস্থাপনা করতে গেলে আমাকে পুরো বাগানের পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে। কিরকম, যে আপনার বাগানে আম ছিল, এই আম আমি হারভেস্ট করেছি, অনেক আম পোকা আক্রান্ত ছিল, অনেক আম ছিল ওভার ম্যাচিউর ছিল, অনেক আম ফেটে গেছে, অনেক আম গাছেই পচেছিল, এগুলো কিন্তু আমরা বাগান থেকে নিয়ে আসি না, করি কি বাগানের মধ্যে ফেলে দিই। তার মানে বাগানের মধ্যে এরকম উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে আমের,
আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে বিভিন্ন ঝড় বাতাস হয়, ঝড় বাতাসে অনেক ডালপালা পড়ে যায় বা ভেঙে যায়, সেগুলো বাগানের মধ্যে পড়ে থাকে। আবার হয় কি, আম ভাঙতে গিয়ে আমরা নিজেরা কিছু ডালপালা ভেঙে ফেলি, পাতা ভেঙে ফেলি, সেগুলো গিয়ে বাগানে পড়ে থাকে। তার মানে মাটিটা দূষিত হয়ে যেতে পারে এগুলোর মাধ্যমে। কারণ কি, আমার ওই আমের মধ্যে রোগের জীবাণু থাকতে পারে, ওই আমের মধ্যে পোকার ডিম থাকতে পারে, ওই আমের মধ্যে পোকার আমরা বলি হচ্ছে নিম থাকতে পারে, পুত্তলি থাকতে পারে। এই গেল হচ্ছে পোকার সেক্টর। এখন হচ্ছে আমার যে ডালপালা যেগুলো ফেলে রাখছি এর মধ্যেও একইভাবে থাকতে পারে, রোগ পোকা থাকতে পারে। আবার হচ্ছে কি, আমার গাছের গোড়ায় যেহেতু বর্ষাকাল, এখন বৃষ্টি হয়, একটু পানি পেলে প্রচুর কি ঘাস হয়, আগাছা হয়, এটাও কিন্তু মাটির মধ্যেই। তার মানে আমাকে ওই আগাছা থেকেও গাছকে রক্ষা করতে হবে। অর্থাৎ এই যে মাটির যে পরিবেশটা আছে, এই পরিবেশটা গাছের অনুকূল বানাইতে হবে। গাছের যে শত্রু আছে, প্রতিকূল পরিবেশ আছে, এটাকে আমাকে ভাঙতে হবে, ভেঙে তার জন্য অনুকূল করতে হবে। তাহলে আমি যেটা করব যে পুরো বাগানটা প্রথমে পরিষ্কার করে ফেলবো, অর্থাৎ বাগানের মধ্যে মরা ডালপালা, উচ্ছিষ্ট অংশ, এই সমস্ত কোনো কিছু থাকলে আমাকে এগুলো সরিয়ে ফেলতে হবে। এরপরে হচ্ছে যদি মাটিতে কোনো আগাছা থাকে, ঘাস থাকে, এই ঘাসগুলো করবে কি, দুইভাবে আপনার গাছের ক্ষতি করতে পারে। একটা হচ্ছে আপনি আপনার গাছকে তখন খাবার দিবেন, তাই না, সার দিবেন, খাবার দিবেন। কারণ খাবার দিতে গেলে যেটা হবে যে আপনার গাছের গোড়ায় ঘাসও আছে আর গাছ তো নিজে আছে, এই ইউরিয়া সার দিলেন, নাইট্রোজেন ওই ঘাসও খাবে, গাছও খাবে, তার মানে একটা ভাগ বসাচ্ছে। এই খাবার একটা সমস্যা করবে। আর এটা কি আপনার বাগানে কি হয়, আমরা বলি যে এলাকার ভাষায় উকুন পোকা হয়, চিপস, ম্যাঙ্গো চিপস, এর যে একটা অংশ বা পোকার যে বাচ্চা বা ডিম, এগুলো আপনার এই ঘাসের মধ্যে থাকতে পারে। আমরা বলি আমি আনসাকনোস হয়, আম পচে যায়, এই যে পচার যে জীবাণুটা কাজ করে ওই জীবাণুর একটা অংশ গিয়ে ঘাসের মধ্যে থাকতে পারে। তার মানে ঘাস শুধু যে খাবারে ভাগ বসাচ্ছে তা না, ও করছে কি যে আম গাছের যে শত্রু, আমের যে শত্রু, ওকে আশ্রয় দিচ্ছে। তো আমাকে এই ঘাসকে আগে সরাইতে হবে। তাহলে আমি করবো কি, এই ঘাসগুলোকে হয় তুলে ফেলবো, নিড়ানির মাধ্যমে হতে পারে, জমি চাষ করার মাধ্যমে হতে পারে, আর না হয় আমি আগাছানাশক দিয়ে এই ঘাসগুলোকে মেরে ফেলবো। তার মানে মাটিতে যে জীবাণু থাকতে পারে, পোকার কোনো অংশ থাকতে পারে, ঘাস থাকতে পারে, সেগুলোকে আমি পরিষ্কার করে নিলাম। এখন যাব হচ্ছে এই সয়েল ম্যানেজমেন্টের মধ্যে বড় একটা অংশ হচ্ছে এই সয়েলের মধ্যেই খাবার থাকে। গাছকে যে খাবার দিই আমরা, খাবারটা কোথা থেকে নেয়, সেই মাটি থেকেই নেয়। তার মানে এই মাটিতে খাবার দিতে হবে, অর্থাৎ আমি যে পরবর্তী বছর গাছে গাছ ভর্তি আম চাই, ওই আমের যে খাবার প্রয়োজন, সেই খাবারটা আমাকে এখন থেকে গাছকে দেওয়া শুরু করতে হবে, না হলে আমি আমার কাঙ্ক্ষিত ফলন পাবো না। তাহলে আমরা করব কি, ধরে নেন যে এটা একটা গাছ, এখানে একটা গাছ দাঁড়ায় আছে, আম গাছ, এই আম গাছের চারিদিক দিয়ে সুন্দর করে কুপিয়ে নিব, অর্থাৎ যদি কোনো আগাছা থাকে সেগুলো বাছাই করে নিলাম, কোনো নষ্ট অংশ আছে সেগুলো আমি ফেলে দিলাম। এরপরে মাটিটাকে আমি আলগা করে দেব, অর্থাৎ হালকা আলগা করে নিতে হবে। আলগাটা করতে হয়, নিয়মটা হচ্ছে গাছের ক্যানোপি লেভেলে। ক্যানোপি কি, ক্যানোপিটা হচ্ছে যে গাছের যে ডালপালাগুলো আমরা দেখতে পাই, কোনো গাছ গোলাকার মনে হয়, কোনো গাছ ত্রিভুজের মতো মনে হয়, কোনো গাছ মনে হয় যে কোনো সাইজ নাই, এটাই হচ্ছে গাছের ক্যানোপি। মনে করেন যে আমি যদি একটা গাছ হই, এটা হচ্ছে আমার ডালপালা, এই যে ডালপালা যেগুলো আছে এগুলো মিলে কি গাছের ক্যানোপি। আমরা বলি হচ্ছে ক্যানোপিটা যে বরাবর আছে, পরিধি তৈরি করছে, এটা যদি গাছের ডাল হয় তাহলে এইভাবে যদি আমি যদি গোল করি, তাহলে এই গোল করে যে মধ্যেখানে যে অংশটা পেলাম, এটা হচ্ছে কি গাছের ক্যানোপি। এই ক্যানোপি লেভেলে যে মাটি আছে, এই মাটিটাকেই মূলত আলগা করতে হয়। এর বাইরের মাটি আলগা না করলেও চলে, আমরা ওই লেভেলে যে মাটি আছে এটাকে আলগা করে দেবো, দিয়ে আমরা ওখানে সার বা অন্যান্য যে খাবার দিই সেই খাবারগুলো দিতে হবে। এটা হচ্ছে সয়েল ম্যানেজমেন্টের বড় একটা অংশ, বড় একটা জায়গা। তাহলে আমি করব কি, এই গাছের ক্যানোপি লেভেলে সুন্দর করে পরিষ্কার করে ওই জায়গাতে আমি হালকা মাটি আলগা করব। এবং আমরা যেটা করি যে লেবার নিয়ে আসি, কোদাল দিয়ে কোবাই, ও করে কি সর্বোচ্চ শক্তি দিয়ে ওই এক কোদাল পরিমাণ মাটি তুলে, এটা করা যাবে না। আমরা বলি হচ্ছে যদি এটা মাটির উপরের লেয়ার থাকে, তাহলে এই মাটির উপরের লেয়ার থেকে মোটামুটি 4-6 ইঞ্চির মধ্যেই আম গাছের যে শেকড় আছে, যেগুলো খাবার নেই ওগুলো থাকে। এখন এই লেভেল যেটা আছে, এই লেভেলের বেশি যে আমার লাভ হয় না প্রথম কথা, আর দুই নম্বর যে যত বেশি আমি কোবাবো তত বেশি হবে কি, আম গাছের শেকড় আছে যেগুলো খাবার নেই ওগুলোই কেটে যাবে। এখন চিন্তা করে দেখেন, আমি যদি আপনার জিবা কেটে দিই বা কেউ যদি আমার জিবা কেটে নেই, আমি খাবার নিতে পারবো, নিতে পারবো না, আমার খাবার নেওয়ার জন্য জিবা লাগবে। তো আম গাছেরও জিবা আছে, জিবা কি ওই শেকড়গুলা, এবং কোনো একটা দুইটা না, হাজার হাজার জিবা আছে। আমার এই জিবাগুলো যেন না কাটে, এইরকমভাবে আমাকে গাছের এই জায়গার মাটিটাকে আলগা করতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে যদি কোনো ভালো নিড়ানি দিয়ে হালকা করে মাটিটাকে টাচ করে যদি আমি আলগা করতে পারি, এটা হচ্ছে বেস্ট। তো আমি মনে করেন যে জায়গাটাকে আমি আলগা করে দিলাম, দেওয়ার পরে করব কি, আমি তো সার দিব গাছে। আমরা সাধারণত করি কি, কেমিক্যাল সার দিই গাছে, ইউরিয়া, টিএসপি, ডিএপি, এগুলো সবই হচ্ছে কেমিক্যাল সার। আমরা এখন দুই ধরনের সারই দিব, একটা হচ্ছে কেমিক্যাল, একটা হচ্ছে জৈব, অর্গানিক ম্যাটার, তাই না। আমরা বাড়িতে গোবর থাকে, পাউস থাকে, এগুলো নিয়ে এসে আমি গাছকে দিব। আমরা বলি হচ্ছে এই যে বর্ষাকালে গাছের একেবারে গোড়া পর্যন্ত আপনাকে সার দিতে হবে।
আর অন্যান্য সময় যে সারটা দিই সেটা আমরা গোড়া পর্যন্ত আসবো না। তবে গোড়া পর্যন্ত যে সারটা আসবে ওটা কিন্তু কেমিক্যাল সার না, ওটা আসবে হচ্ছে শুধুমাত্র জৈব সার, ঠিক আছে? অর্থাৎ এই যদি পরিধি হয়, এটা গাছ দাঁড়ায় আছে, গাছ থেকে এত পর্যন্ত আমি পাইছি, এই পুরো জায়গাটা আমি ভালো করে মাটি আলগা করবো, করে আমি পুরো জায়গাটাতেই গোবর দিয়ে দিব এবং এটা ইচ্ছা মতো দেন। শর্ত হচ্ছে পচা গোবর, ঠিক আছে? পচানো হইতে হবে। ভার্মিকম্পোস্ট যেটা পাওয়া যায়, কেঁচো সার, এটা হচ্ছে সবচেয়ে উত্তম, এটা অনেক ভালো। ট্রাইকোকম্পোস্ট, এটাও অনেক ভালো। বা আপনার বাড়ির যে পাউস আছে সেটা আপনি দিতে পারেন। এই জায়গাটুকু আমি পুরাটাই পাউস দিয়ে দিব। আর এই যে বলছি ইউরিয়া, টিএসপি, ডিএপি, এগুলো আমি হচ্ছে এই জায়গায় দিব না। আমি এগুলো দিব কোথায়? এগুলো দিব হচ্ছে গাছ থেকে একটু দূরে। কিরকম দূরে? এই যে মনে করেন যে এই জায়গাটাই, সাপোজ এটা যদি 3 ফিট হয়, ধরেন যে 3 ফিট, এই 3 ফিটকে আমি 3 ভাগে ভাগ করব, তাহলে কয় ফিট করে পাবো? 1 ফিট করে। এই 1 ফিট, 1 ফিট, 1 ফিট, এই 3 ভাগের মধ্যে একেবারে লাস্টের যে ভাগটা আছে, অর্থাৎ এটা যদি রিং তৈরি করি, এই রিং থেকে 1 ফিট, এই জায়গাটুকুতে আমি করব কি, একটু ভালো করে হালকা গর্ত নতটা কোদাল দিয়ে ভালো করে আমি কুপাই রাখছি। আমি ওই জায়গাটা দাগ করে নিতে পারি, এটা মার্জিন করে নিতে পারি, চিহ্ন করতে পারি। ওই যে 1 ফিট পেলাম, ওই 1 ফিটের মধ্যে আমি করব কি, গোবর তো আমি সব জায়গাতে দিছি, আমাকে আর দিতে হবে না ওই জায়গাতে, এইখানে আমি দিব হচ্ছে টিএসপি, তারপরে ইউরিয়া, পটাশ, জিপসাম, এই সারগুলা, অন্যান্য যে সারগুলা দিই। আমি একটু ডোজটা বলি তাহলে মনে রাখবেন, ঠিক আছে? কারণ আম গাছে সারের ডোজটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ঠিক করতে পারি না। আমরা কেউ হয় বেশি দিই, কেউ হয় কম দিই, ঠিক ডোজ দেওয়াটা আমাদের জন্য দরকার ভালো ফলন পাওয়ার জন্য। তো ঠিক ডোজটা হচ্ছে, আমি বলি হচ্ছে যে 1 বছর বয়সে একটা গাছ, মনে করেন যে 1 বছর বয়সে একটা আম গাছ, এই গাছের জন্য ইউরিয়া লাগে হচ্ছে প্রতি বছরে 110 গ্রাম। ইউরিয়া কতটুকু? 110 গ্রাম। এরপরে হচ্ছে লাগে হচ্ছে আপনার টিএসপি সার, এটা লাগে হচ্ছে প্রায় 100 গ্রাম। অর্থাৎ ইউরিয়া 110 গ্রাম, টিএসপি হচ্ছে 100 গ্রাম। হ্যাঁ, এরপরে হচ্ছে পটাশ, মানে আমরা যে এমওপি সার কিনি, এটা লাগে হচ্ছে 50 গ্রাম। এরপরে জিপসাম, বাজারে কিনতে পাওয়া যায় না, এইটা লাগে হচ্ছে 40 গ্রাম। এগুলো কিন্তু 1 বছর বয়সী গাছের জন্য। এরপরে হচ্ছে জিঙ্ক, আমরা দিই, দেখবেন যে অনেকের প্যাকেটে কিনতে পাওয়া যায়, খুব অল্প পরিমাণ লাগে। জিঙ্ক লাগে হচ্ছে 4 গ্রাম। আর বোরন, এটা লাগে হচ্ছে 6 গ্রাম। তা আমি যেগুলো বললাম, ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপসাম, বোরন আর জিঙ্ক, এগুলো হচ্ছে 1 বছর বয়সেটা গাছের জন্য, পুরো বছরে লাগে। কিন্তু আমি এই সারগুলা একবারে দিতে পারবো না। আমি করব কি, ইউরিয়া যে সারটা আছে, এই ইউরিয়া সার কতটুকু বলছি, 110 গ্রাম, এর অর্ধেক পরিমাণ এখন দিব, তার মানে 55 গ্রাম। টিএসপি সার পুরাটাই দিব, মানে 100 গ্রাম। পটাশ সার কতটুকু বলছি, 50 গ্রাম, এর অর্ধেক পরিমাণ, তার মানে 25 গ্রাম আমি এখন দিব। আর জিপসাম সার পুরাটাই, 40 গ্রাম আমি এখন দিব। এর মধ্যে থাকলো কি, জিঙ্ক আর বোরন, ওইটা আমরা হচ্ছে এখন দিব না, আমি বলছি আপনাকে যেটা কোন সময় দিতে হবে। তা আমি করলাম কি, ইউরিয়ার অর্ধেক, পটাশের অর্ধেক, টিএসপির সব, আর হচ্ছে জিপসামের সবগুলা আমি এখন দিয়ে দিব। আমার বাকি থাকলো হচ্ছে ইউরিয়ার অর্ধেক আর পটাশের অর্ধেক। ওইটা দিতে হয় হচ্ছে যে যখন আম গাছে সমস্ত গাছে মুকুল চলে আসে, আমরা বলি 100% মুকুল। তো যেটা বলছিলাম যে ইউরিয়া সার আমার বাকি আছে কতটুকু বললাম, 55 গ্রাম, এই 55-এর অর্ধেক পরিমাণ দিব হচ্ছে যখন পুরো গাছে মুকুল আসবে তখন। পটাশ কতটুকু বাকি আছে, 25 গ্রাম, এর অর্ধেক হচ্ছে 12.5 গ্রাম, এটা দিব হচ্ছে আমি যখন পুরো গাছে মুকুল আসবে তখন। আরও বাকি থাকলে কতটুকু করে, অর্ধেক পরিমাণ ইউরিয়া, মানে ওইটার অর্ধেক, 55-এর অর্ধেক। আবার হচ্ছে এই যে পটাশ বললাম, এই যে আমি দিলাম কত, 12.5 দিলাম, আরও 12.5 বাকি আছে, এইটা আমি দিব হচ্ছে যখন আমের যে গুটি চলে আসবে, এটা যখন মার্বেলের মতো হয়, অর্থাৎ এই যে এরকম মোটর দানা চাইতে একটু বড়, এই সময় আমি একবার দিব। কারণ হচ্ছে যখন গাছে ফল আসে ওই সময় গাছের খাবারের প্রয়োজন হয়, খাবার পেলে এই ফলগুলো সুন্দর করে বড় হবে, আমাদের অনেকের আম ঝরে যায়, ঝরে যাওয়ার প্রবলেমটা থাকবে না, এবং আমি যতদিন পর্যন্ত সম্ভব এই আমকে সুস্থ রাখতে পারবো, রোগ বালাইটা একটু কম হবে। তাহলে ইউরিয়া এবং পটাশের জায়গাটা গেল। আরও দুইটা সার বাকি আছে যেটা আমি ওই সময় এই সময় দিতে বলি নাই, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে বোরন। এইগুলো হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা বলি, অনুখাদ্য। অনুখাদ্য সাধারণত আমরা বলি হচ্ছে যে মূল যে সার, অর্থাৎ মুখ্য যে উপাদান, ওর সাথে না দেওয়াটাই ভালো। এগুলো স্প্রে করে দিলে গাছের জন্য সবচেয়ে ভালো, কিন্তু আমরা বর্ষাকালে গাছের গোড়ায় আমি একবার দিবই। 1 বছর বয়সী গাছের জন্য 4 গ্রাম জিঙ্ক আর 6 গ্রাম বোরন আমি দিব। সম্ভব হলে আমি যে আজকে সার দিলাম, এর 2 থেকে 3 দিন পরে যদি দেন তাহলে বেস্ট। কারণ হচ্ছে জিঙ্ক যে সারটা আছে, এই জিঙ্ক এবং টিএসপি, এরা করে কি, নিজেদের মধ্যে মারামারি করে, এ ওকে নিতে দেয় না, ও ওকে নিতে দেয় না গাছের জন্য,
তখন আর এটা কোনো উপকারে আসে না। এই জন্য সুযোগ থাকলে আমরা করবো কি পরে দিব, আর যদি সুযোগ নাই থাকে সেক্ষেত্রে আপনি দিয়ে দেন, কিছুটা হলেও উপকার আপনি ওখান থেকে পেতে পারেন, ঠিক আছে। তো এই যে আমি সারের ডোজগুলো বললাম এক বছর বয়সী গাছের জন্য, আপনার গাছের বয়স যদি 4 বছর হয় 4 দিয়ে গুণ করে দেন, 5 বছর 5 দিয়ে গুণ করে দেন, 10 বছর 10 দিয়ে গুণ করে দেন। এই পরিমাণ সারটাকে যদি আমরা প্রত্যেক বছর দিতে পারি তাহলে আমার যে গাছের যে সারের প্রয়োজন সেটির কোনো ঘাটতি কখনো হবে না। তাহলে আমরা এইভাবে সার দিব। আর অল টাইম মনে রাখবেন যে গাছে যখন সার দিবেন অবশ্যই ওই জায়গাতে রস থাকতে হবে, অর্থাৎ সার দেওয়ার পরে পানি দিতে হয়। আমরা বলি যে আপনি যদি আজকে সার করেন তাহলে আপনি আজকেই দয়া করে পানি দিবেন। আর ইউরিয়া সার যখনই দেন না কেন চেষ্টা করবেন যে ওই জায়গাটা মাটিতে ঢেকে দেওয়ার জন্য, যে কোনো সারই আমরা ঢেকে দেওয়ার জন্য দিলে ভালো হয়, দিয়ে ঢেকে দিলাম। বিশেষ করে ইউরিয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ঢেকে যেতে হবে জায়গাটা, ঢেকে দিয়ে আপনি করবেন কি সুন্দর করে পানি দিয়ে দেন। আর একটা হচ্ছে যেহেতু আমরা খরা প্রবণ এলাকা, এই এলাকায় খুব একটা বৃষ্টি হয় না, আর বৃষ্টি না হলে কি হবে গাছের গোড়া যে মাটি এটা শুকায় যাবে, আর শুকায় গেলে অনেকদিন পর্যন্ত গাছ আমাকে সার্ভিস দিতে পারবে না। এমন দেখবেন যে অনেক এলাকাতে পাতা একদম শুকায় যায়, আম গাছের পাতা। এইখান থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা সয়েল ম্যানেজমেন্ট আছে, যাকে আমরা বলেছি মালচিং পদ্ধতি। মালচিংটা কি, সয়েলের ওপরে মাটির ওপরে কিছু একটা অংশ দিয়ে ঢেকে দেওয়া, যাতে অতিরিক্ত পরিমাণে রোদের হিটে ওই জায়গার মাটি পুরোপুরি শুকিয়ে না যায়। আমরা যেটা করতে পারি যে সার দেওয়ার পরে সুন্দর করে গাছের গোড়ায় এই জায়গাটুকুতে আমি আমাদের ধানের খড় আছে এই ধানের খড় নিয়ে এসে দিতে পারি, তাহলে কি হবে ওই জায়গাটা মালচিং হয়ে গেল। এরপরে আমি চাইলে বাজারে মালচিং পেপার কিনতে পাওয়া যায় পলিথিন, এটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে পারি, তাহলে কি হবে এই জায়গাটুকুর মধ্যে দেখবেন যে আর ঘাস হচ্ছে না, আবার এই জায়গাটুকু যে ময়েশ্চার আমরা বলি আর্দ্রতা সেটাও ঠিক থাকবে। তো আমি এই কাজটা করতে পারি। আর একটা হচ্ছে যে সয়েল ম্যানেজমেন্টের মধ্যে বড় একটা অংশ, যদি আমি এটা একটু পরে বলি ভালোভাবে, তাহলে রোগ এবং পোকার ক্ষেত্রে এই হচ্ছে মাটি ব্যবস্থাপনা। মোটামুটি যে মাটি ব্যবস্থাপনা কি বললাম, পুরো বাগানটা আমাকে পরিষ্কার করতে হবে, এরপরে গাছের গোড়ায় মাটিটাকে আলগা করতে হবে এবং পরিমিত পরিমাণে খাবার দিতে হবে। এই হচ্ছে আমার মাটি ব্যবস্থাপনা, ঠিক আছে। এরপরে হচ্ছে মাটি ব্যবস্থাপনা শেষ, এখন হচ্ছে আমি গাছের ব্যবস্থাপনা। তবে উচিত হচ্ছে, মানে আমি যেহেতু পর্যায়ক্রমে বলছি এগুলো, আবার আপনাকে আগে গাছের ব্যবস্থাপনা করতে হবে, এরপর মাটিতে যেতে হবে, ঠিক আছে। কারণ গাছে তো ডাল কাটবেন সেগুলো তো মাটিতে পড়বে, বোঝা গেছে। আমি যে সিরিয়াল বলছি আপনাকে সিরিয়ালই করতে হবে তা কোনো মানে নেই, আপনাকে অবশ্যই যেটা করলে আপনার কাজের সুবিধা হবে আপনাকে ওইটাই করতে হবে। তাহলে মাটিটা আমি আগে বলছি মানে যে আপনি আগে করবেন তা না, যেমন যে গাছ ব্যবস্থাপনা আমি বলবো কি গাছের ডাল কাটতে হবে, এই ডালগুলো তো মাটিতে পড়বে, আপনাকে এগুলো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। তো এখন বলছে যে গাছ ব্যবস্থাপনা নিয়ে, এই গাছ ব্যবস্থাপনার বড় একটা অংশ হচ্ছে যে গাছের মধ্যে যদি কোনো রোগাক্রান্ত বা পোকায় আক্রান্ত কিংবা আমার প্রয়োজন নাই অবাঞ্ছিত যদি কোনো অংশ থাকে সেগুলো গাছ থেকে সরাতে হবে, এটা হচ্ছে মূল কথা। অবাঞ্ছিত অংশ আছে আমি অবাঞ্ছিত রাখবো না, কারণ কি ওই অবাঞ্ছিত থেকে আমি কিছু পাবো না। তাহলে সবার আগে হচ্ছে রোগাক্রান্ত ডালগুলা আপনি কেটে ফেলেন। এখন আমি রোগাক্রান্ত ডাল কাটলাম কি দিয়ে, একটা মনে করেন সিগেসার দিয়ে বা কাঁচি দিয়ে, যাই দিয়ে কাটি না কেন ওর মধ্যেই জীবাণু আছে, তাহলে কি হবে ওখান থেকে জীবাণু চলে যাবে। আমাকে এইটাকে আগে জীবাণুমুক্ত করতে হবে, কোনটা, যেটা দিয়ে আপনি ডালটা কাটবেন। আচ্ছা, কাট আমার জীবাণুমুক্ত করা হয়ে গেছে, এখন আমি কাটবো, কোন ডালগুলো কাটবো, প্রথমে হচ্ছে রোগাক্রান্ত ডাল, পোকায় আক্রান্ত কোনো ডাল যদি থাকে। এখন রোগাক্রান্ত ডালের ক্ষেত্রে বলি, অনেকের বাগানে সাপার এটা আমরা দেখি যে একটা ডাল আছে, ডালের মধ্যে কি একটা অংশ মনে হয় পাখিদের বাসা করছে, তাই না, ছোটো ছোটো পাতা, পাতাও বড় হয় না, একটা কুকড়ানো মুকড়ানো অবস্থায় থাকে, এটাকে আমরা বলি হচ্ছে ম্যাঙ্গো ম্যালফরমেশন, একটা ডিজিজ, একটা রোগ। অনেকে মনে করে যে এখানে মনে স্প্রে করলে ঠিক হয়ে যাবে, আসলে এটা ঠিক হবে না কখনো, এটা এমনই ডেঞ্জারাস একটা রোগ যে আপনার ডালে থাকতে পারে, পাতায় থাকতে পারে, এবং মুকুল যখন হয় প্রচুর পরিমাণে হয়, এই বছর যদি একটা গাছে হয় আমরা বলি পরের বছর এখান থেকে মিনিমাম 20টা গাছে হবে, যদি ম্যানেজমেন্ট না করেন তাহলে তার পরের বছর গিয়ে পুরো বাগান হয়ে যাবে, আপনার গাছকে টিকাতে পারবেন না। এই রোগটা হলে এর সমাধান হচ্ছে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে না, সমাধান হচ্ছে একটাই, অংশটা কেটে ফেলে দেওয়া, না কাটলে বাড়তেই থাকবে। এই জন্য যারা বুদ্ধিমান ওরা করে কি যে একেবারে যখন প্রথমের দিকে দেখা যায় ওরা সুন্দর করে ওটা কেটে ফেলবে, কেটে ফেলে দিয়ে ওখান থেকে সরিয়ে ফেলবে, কারণ কি রাখলে কি জীবাণুগুলো বের হয়ে আরেক জায়গায় চলে যাবে। তাহলে আমার যদি ওই রকম কোন ডাল থাকে আমি সেই ডালগুলোকে কাটবো। এবং এই ডালের ক্ষেত্রে অল টাইম মনে রাখবেন যে এই ডালটাকে বাগানে কেন আমি কোথাও রাখবো না আশপাশে, বাতাসের সাথে রাখলে কি জীবাণুগুলো উড়ে চলে যাবে ওখান থেকে, আমি করবো কি হয় গর্ত করে মাটিতে পুঁতে ফেলবো আর নাহলে আগুন দিয়ে পুড়াই ফেলবো। এই ডালগুলো আমাকে সরাইতে হবে। এরপরে অনেকের পাতায় দেখবেন যে ফোটা ফোটা লাল লাল দাগ অনেকের বাগানে এখন আছে, আমরা বলেছি অ্যালগি, অ্যালগাল ডিজিজ, এরকম কোনো অংশ যদি থাকে দেখেন যে অল্প পরিমাণ কাপড় শুরু হয়েছে সেগুলো আপনি কেটে ফেলেন। এখন যদি পুরো গাছই এরকম থাকে সেক্ষেত্রে তো আমাকে ট্রিটমেন্টটা যেতেই হবে, কিছু করার নেই, ওটা আমি পরে বলছি। এগুলো কেটে ফেলেন। অ্যান্থ্রাকনোস হতে পারে পাকা পাতাতে, সেটা সরান। অনেকে আপনারা বলেন যে এলাকার পাশে মহা লাগা লাগে, তাই না,
যে পাতার উপরে কালো একটা প্রলেপ পড়ে, একেবারে কালচে হয়ে যায়, এগুলোকে সরান। মানে এইরকম যদি কোনো রোগাক্রান্ত কোনো অংশ থাকে তাহলে আমাকে সরাইতে হবে। আর পোকায় আক্রান্ত, এটা সাধারণত আমরা এভাবে দেখতে পাই না, যেটা হয় পোকার কারণে একটা রোগ চলে আসতে পারে, এগুলো সরালে পোকাক্রান্তগুলো আমি পেয়ে যাব। আর হচ্ছে কিছু অংশ থাকে যেগুলো হচ্ছে গাছের ভেতরে আলো বাতাস যায় না, ওইখানে পোকা তার ঘরবাড়ি তৈরি করে, অর্থাৎ পোকার বসতি ওখানে গড়ে ওঠে, আমাকে ওই ডালগুলো সরাইতে হবে। তাহলে রোগ এবং পোকায় যে আক্রান্ত আছে সেগুলোকে আমাকে এতে সরাইতে হবে। আর একটা হচ্ছে যে ডালগুলোতে এবার আম নিলাম, আমের যে বোটা থাকে এই বোটা কিন্তু রাখবেন না। বোটা রাখলে কি হবে, পরবর্তী বছর ওই ডালে আর আপনি আম পাবেন না। এই জন্য আম ভাঙার পরে আমরা বলি হচ্ছে যদি গাছটা একেবারে ছোট হয় তাহলে বোটার যে অংশটা সেটা ভেঙে দেন, আর যদি গাছ একটু বড় হয়ে যায় তাহলে ওই জায়গাটা, যে সাপোজ এটা একটা ডাল, এখানে আম হয়েছে, এটা সহকারে আরো কিছু অংশ সহকারে কেটে ফেলেন। এটা বোঝার উপায়টা হচ্ছে যে সাধারণত অনেকের গাছে এই সময় নতুন পাতাও বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা যেটা করব যে গাছের যে মূল অংশ, মূল যে গাছ মাটি থেকে যেটা উপরের দিকে উঠে যাচ্ছে, এই গাছের যে কালার, তাই না, বাদামি কালার হয় না, একটু একটু বাদামি কালার, এইরকম রং যে ডালের মধ্যে দেখবেন ওই অংশ পর্যন্ত রাখবেন। এর পরবর্তী অংশটুকু আপনি কেটে ফেলবেন। কোন জায়গাটা কাটবেন, গাছের মধ্যে অনেক গিরা থাকে না, এ একটা গিরা, এ একটা গিরা, একটা গিরা, অবশ্যই গিরা রেখে কাটতে হবে। আমার এটা মনে করেন যে একটা অংশ, এখানেও গিরা আছে, এটাও গিরা আছে, আপনি কোথায় কাটবেন, হয় এখানে কাটবেন না হলে এখানে কাটবেন, এই মাঝামাঝি কেটে লাভ হবে না, ঠিক আছে। এই জন্য আমরা করবো কি যে গিরার একটা অংশ রেখে, অল্প একটু রেখে আমি কেটে দেবো। তাহলে কি হবে কি, এই যে গিরার যে জায়গাটা আছে এখান থেকে নতুন কুশি বের হবে, এই কুশিতেই আগামী বছর আপনাকে ফুল দেবে, ঠিক আছে, ওইখানে আগামী বছর ফল হবে। অল টাইম মনে রাখবেন গাছের গোড়ায় যতবার আপনি ইউরিয়া সার দিবেন ততবার দুইটা করে বা তিনটা করে কুশি বের হবে, ততবার বের হবে। এবং গাছের যে আমরা বলি যে কেউ যদি নতুন গাছ লাগান বাগানে, তাহলে আমরা বলি যে কেউ যদি মনে করেন যে এই গাছটাকে আগামী তিন বছরে আমাকে তৈরি করতে হবে আম নেওয়ার মতো, তাহলে সুন্দর করে একটা নতুন গাছ উঠছে আপনি কেটে দেন। কেটে দিলে কি হবে, ইউরিয়া সার দিলেন, দুইটা ডাল বের হবে, ওখান থেকে আবার বের হচ্ছে, আপনি ওর মাথায় গিয়ে আবার কেটে দেন, ওই যে একটু ডাল রেখে এরকম গিরা রেখে, ওখান থেকে আবার দুইটা বা তিনটা বের হবে, ইউরিয়া সার দিবেন কাটার পর পরে, আবার কাটলেন বের হবে, এক সময় গিয়ে গাছটা এত সুন্দর হবে দেখতেই ভালো লাগবে। এইভাবে ম্যানেজমেন্ট করলে গাছের সুন্দর আকৃতি তৈরি হয়, সুন্দর শেপ তৈরি করে আপনার মতো করে আপনি ব্যবস্থাপনা নিতে পারবেন। তো আমরা করব কি, এইভাবে ডালগুলো কাটবো আম ভাঙার পরে, তো কেটে দিলাম। এখন হচ্ছে যে কি কোন কোন ডালে আগামী বছর আম আসবে না, ওই ডালগুলোকে আমি রাখবো না, কোন ডালে আসবে না। সবার আগে দেখবেন যে কিছু ডাল আছে যে ও করে কি স্ট্রেট ওপরের দিকে চলে যায়, একবার উপরের দিকে, এই ডালগুলোতে দেখবেন যে আম কম। আমরা বলি একটা গাছে যদি পুরো গাছে আম আসে তাহলে একেবারে উপরের ডাল যেগুলা ওইখানে 20% মাত্র আম হয়, আর এর নিচের আমের মধ্যে 80% আম হয়। যে ডালগুলো হচ্ছে একেবারে উপরের দিকে যাচ্ছে আমরা করব কি যে সেই ডালগুলোকে অপসারণ করার চেষ্টা করব। একেবারে মধ্যের অংশে যে ডালটা আছে যদি দেখেন যে একেবারে উপরের দিকে চলে গেছে, ওই ডালটাকে আমরা কেটে দেওয়ার চেষ্টা করব। একটা গেল। আরটা হচ্ছে কিছু ডাল আছে একেবারে দেখবেন যে মাটির দিকে ঝুলে যাচ্ছে, এই ডালগুলোতেও আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। সাধারণত আমরা বলি যেগুলো হচ্ছে এইরকম মাটির সাথে প্যারালাল মুভমেন্ট, এই ডালগুলোতে বেশি পরিমাণে মুকুল আসে, আমরা এইগুলোকে রেখে বাকিগুলো একেবারে গোড়া থেকে কেটে দেওয়ার চেষ্টা করব। গোড়া মানে কোনটা, যেখান থেকে বেরোয়েছে ডালটা, হ্যাঁ ওখান থেকে কেটে দেবো। আচ্ছা গেল, উপরেটা গেল, নিচেরগুলোও গেল, আমি সাইডেগুলো করলাম কি সুন্দর করে ম্যানেজমেন্ট করলাম। আর কিছু অংশ আছে দেখবেন একেবারে লিকলিকা গাছের ভেতরেই, একেবারে চিকন, বাড়েও না, কিছুই হয় না, ওই ডালগুলোকে রেখে লাভ হয় না। ওই ডালগুলোকে আমি করব কি একেবারে যেখান থেকে বেরোয়েছে ওই গোড়া থেকে আমি কেটে দেবো। এই তিন ক্যাটাগরি গেল। আর এক ক্যাটাগরি হচ্ছে যে আমরা তো গাছের গোড়ায় যে ঘাস হয় ঘাসগুলোকে তুলে ফেলছি, কারণ কি এরা কম্পিটিশন করে গাছের সাথে, এর যেতে বড় কম্পিটিশন করে হচ্ছে কি গাছের মধ্যে কিছু অংশ আছে, এগুলো হচ্ছে দেখবেন যে গাছের ভেতরে কিছু অংশ, যে গাছটা যদি এরকম ঝোপালো হয় এর ভেতরে ডালপালা যেখানে আলো পড়ে না, সূর্যের আলো পড়ে না, ওইখানে কোনো খাবার তৈরি হয় না, ওইখানে কোনো ফুল হয় না, ওখানে কোনো ফল হয় না, এরা করে কি বাইরের যে পাতা আছে যেখানে সূর্যের আলো পড়ে ওইখানে যে খাবারটা তৈরি হয় এই খাবারে ভাগ বসায়। তার মানে কি এরা আমার জন্য ক্ষতিকর, আমাকে এই যে ভেতরে যে সমস্ত ডালে আলো বাতাস পড়বে না এই সমস্ত ডালগুলাও কাটতে হবে। তাহলে আমরা করব কি চার ক্যাটাগরির ডাল আমরা ঠিক করলাম। আচ্ছা, একটা হচ্ছে উপরের দিকে যাচ্ছিল, একটা নিচের দিকে যাচ্ছিল, একটা হচ্ছে লিকলিকা টাইপের, আর একটা হচ্ছে যে যেখানে আলো বাতাস পড়ে না এইটা, আর একটা আমি প্রথমে বলে ফেলেছি সেটা হচ্ছে কি যেখানে রোগ এবং বালায়ের উপস্থিতি আছে। তাহলে আমরা এই যে মোটামুটি পাঁচ ধরনের বলছি এই ডালগুলোকে আমি কাটবো, এখন কাটলাম ঠিক আছে, কাটার পরেও দেখবেন যে ওই যে ডালগুলো আছে এখানে কিছু পাতা থেকে যায়, যেখানে কিছু হালকা ময়লা আমরা দেখতে পাই, রোগ থাকতে পারে সেখানে, আমরা তো ওগুলো চাইলেও কাটতে পারি না, তাদেরকে পুরো গাছই কাটতে হবে আমাকে, এরকম থাকতে পারে। আর একটা হচ্ছে যখন আপনি ডাল কাটবেন একটা অংশ কি সাপোজ একটা ডাল এখানে যদি কেটে দিই তাহলে কি হবে,
এই জায়গাটা বাতাসের সংস্পর্শে চলে আসবে, উন্মুক্ত হয়ে যাবে, ওই জায়গা দিয়ে খুব দ্রুত জীবাণু গাছের মধ্যে প্রবেশ করে। তার মানে শুধু ডাল কাটলেই হবে না, আমাকে করতে হবে কি, ডাল কাটার পর পরেই গাছে একটা ভালো ফাঙ্গিসাইড ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে। কারণ হচ্ছে যে এই ডালগুলোকে আমাকে সুরক্ষিত করতে হবে, ঠিক আছে। আমরা করব কি এরকম ক্ষেত্রে, কপার অক্সিক্লোরাইড, বাজারে গিয়ে বলবেন যে কপার গ্রুপের ছত্রাকনাশক দাও, ঠিক আছে। এই কপার নিয়ে এসে অনুমোদিত মাত্রায় পুরো গাছ ভিজায়, একেবারে গাছের উপর থেকে নিচ পর্যন্ত ভিজায় স্প্রে করে দেবে। তাহলে কি হবে, এই গাছের মধ্যে আর কোনো রোগ বালাই এই ডাল কাটার কারণে হবে না, ঠিক আছে। আর ডাল কেটে কি অবশ্যই ওই যে সয়েল ম্যানেজমেন্ট এরপরে করবো আমি, মাটির যে ব্যবস্থাপনা আমি আগেই বললাম, পুরো বাগানে যে ডালগুলো পড়ে থাকলো সেগুলোকে আমি সরাই ফেলবো। আচ্ছা, এই গেল হচ্ছে গাছের ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে বলেছিলাম যে রোগ এবং পোকার ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে এই যে আমি ডালগুলো কাটছি এই জায়গাতে অলরেডি হয়ে গেছে, অলরেডি রোগাক্রান্ত এবং পোকায় আক্রান্ত অংশ আমি সরিয়ে ফেলেছি, এরপরেও আমার কিছু ভয় থাকতে পারে। যেমন হচ্ছে কিছু কিছু পোকা আছে, এই পোকা দেখবেন যে এই সময় আম গাছে কেবল পাতা বের হচ্ছে, নতুন পাতা বের হয় না, দেখবেন যে নতুন পাতা গাছের পাতায় সকালবেলা গিয়ে দেখবেন যে পুরো গাছ জুড়ে পাতা পড়ে আছে। অনেকের বাগানে হয় না এরকম যে বিকেল বেলায় দেখে আসছেন যে ভালো পাতা, সকালবেলায় গিয়ে দেখেন যে পুরো গাছের গোড়ে পাতা পড়ে আছে। এইটা যেটা হয় যে কিছু কিছু পোকা আছে ওরা করে কি যে পাতার নিচে ডিম পাড়ে এবং ওই ডিম থেকে বাচ্চা বের হওয়ার জন্য মাটি লাগে। এখন ওপরে তো মাটি পাচ্ছে না, সে নিজে নিয়ে যেতে পারছে না, ও করে কি যে গাছের ওই পাতার যে গোড়া কেটে দেয়। তাহলে কি হয়, ওই পাতাটা সুন্দর করে মাটিতে পড়বে, ডিমটা মাটির সংস্পর্শ পাবে এবং ফুটে বাচ্চা বের হবে। এরকম অনেক কাহিনী আছে জায়গাতে বিভিন্ন পোকার, বিভিন্ন পোকায় দেখবেন যে কোনো না কোনো একটা স্টেজে গিয়ে মাটির মধ্যে লুকায় থাকে। এই পোকাগুলো করে কি সারাদিন মাটির মধ্যে থাকে, রাতের বেলায় বের হয়, বের হয়ে ডাল কাটবে বা পাতা কাটবে। অনেক পোকা আছে রাতের বেলায় বের হয়, তাহলে মানে কি মাটির মধ্যেও কিন্তু পোকা থাকতে পারে, মাটির মধ্যেও জীবাণু থাকতে পারে, আবার গাছের মধ্যেও থাকতে পারে। আমি করব কি সুন্দর করে পুরো গাছ কেটে এই যে মাটিগুলো পরিষ্কার করে আমি পুরো বাগানে ভালো একটা কীটনাশক এবং ভালো একটা ছত্রাকনাশক স্প্রে করব। এখন আপনি বলতে পারেন যে মাটিতে তো কখনো স্প্রে করি না, আমাদের মাটিতে স্প্রে করা উচিত, কারণ কি মাটির মধ্যে অনেক জীবাণু থাকতে পারে, মাটির মধ্যে পোকার অনেক অংশ থাকতে পারে। আমরা করব কি, মনে করেন যে যদি একসাথে স্প্রে করেন একটা ভালো কীটনাশক, হতে পারে সেটা মাটিতে যদি স্প্রে করবো ক্লোরোপাইরিফস হতে পারে, আপনারা বাজারে গেলে দেখবেন যে 55 ইসি নামে কীটনাশক কিনতে পান, তাই না, 48 ইসি কিনতে পান, একটা কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে অনুমোদিত মাত্রায় গুলাবেন, এর সাথে দেখবেন যে কার্বেন্ডাজিম কিনতে পাওয়া যায়, এই কার্বেন্ডাজিম নিয়ে আসলেন, একসাথে গোলায় গাছটাকে ভেজায় মাটিটাকে স্প্রে করে দিলেন, আপনার একসাথে দুইটা কাজই হয়ে গেল। তাহলে আমি মাটিটাকেও সুন্দর করে পোকা থেকে মুক্ত করতে পারলাম, রোগ থেকে মুক্ত করতে পারলাম, এই গাছটাকে আমি মোটামুটি মুক্ত করতে পারলাম। এখন কথা হচ্ছে এই যে আমি মাটির ব্যবস্থাপনা করলাম, গাছের ব্যবস্থাপনা করলাম, রোগ এবং পোকার ব্যবস্থাপনা করলাম, এবং এইটা করার পরপরেই দেখবেন যে আপনার এই 7 দিনের মধ্যে গাছে মোটামুটি পুরো গাছ জুড়ে নতুন পাতা বের হবে। হ্যাঁ, এখন নতুন পাতা যে বের হয়েছে এই নতুন পাতায় কিছু রোগ পোকা হতে পারে, যদি হয় তাহলে ব্যবস্থাপনা নেন, আর না হলে কি আমার দরকার নেই, বাস। এই যে ডালগুলো বের হলো এই ডালগুলোতেই আজকে থেকে প্রায় আমরা বলি হচ্ছে আপনাকে কমপক্ষে 100 থেকে 120 দিন সময় দিতে হবে। এই যে আমি বলছি আপনাকে যে জুলাই বা আগস্ট মাসে আপনি ডাল কাটবেন, কেন কি আমার তো ফেব্রুয়ারিতে গিয়ে মুকুল নিতে হবে, তাই না। এখন আমি যদি নভেম্বর মাসে গিয়ে ডাল কাটি এবং ফেব্রুয়ারিতে যদি মুকুল যায় আমি কিন্তু পাবো না। এই জন্য আমাকে করতে হবে মিনিমাম যে সময় আমের মুকুল আসে তার প্রায় 100 থেকে 120 দিন আগে আমাকে এই ডালপালাগুলোকে কেটে গাছে ম্যানেজমেন্ট নিতে হবে, খাবার দিতে হবে, তাহলে আমি পরবর্তী বছর যতটুকু ফলন চাই আমি ওই পরিমাণ ফলন গাছ থেকে পেতে পারি। এরপরে চলে আসবে আপনার যখন মুকুল আসবে তখন মুকুলের যত্ন আসবে, এরপরে আমের যত্ন আসবে, সেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে জানতে হবে। এই সমস্ত জানা যদি আমার মধ্যে থাকে এবং সঠিক পন্থা যদি ব্যবস্থাপনা নিতে পারি তাহলে আমরা এই যে আম বাগান থেকে যে পরিমাণ প্রফিট চাচ্ছি সেই প্রফিটটা পাওয়া সম্ভব। তবে অল টাইম একটা জিনিস মনে রাখবেন যে আম বাগানের সবচেয়ে বড় ব্যবস্থাপনা হচ্ছে বাগানের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অংশে আলো এবং বাতাসের ব্যবস্থা করা, এটা অল টাইম মনে রাখবেন। যে ব্যবস্থাপনায় নেন না কেন আপনি তার মধ্যে যেন এটা অবশ্যই থাকে, পরিকল্পনা যেন থাকে যে আমি আমার এই বাগানের মাটি পর্যন্ত সূর্যের আলোকে প্রবেশ করতে দিব এবং এই বাগানের প্রত্যেকটা জায়গায় যেন বাতাস প্রবেশ করে। বিশেষ করে আমরা বলি কি উত্তর দক্ষিণ দিকে বাতাস প্রবাহিত হয়, এই দিকে যেন কোনো বাধা তৈরি না হয়, এই জায়গাটা অল টাইম মনে রাখবেন। তাহলে আপনি আপনার বাগানকে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্ত করতে পারবেন এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফলন সেটি আপনি নিতে পারবেন। তবে লাস্ট কথা হচ্ছে যে আপনারা অবশ্যই যে কোনো ব্যবস্থাপনা নেওয়ার ক্ষেত্রে, সেটা আম বাগান হতে পারে, অন্যান্য ফসল হতে পারে, দোকানদার নির্ভর না হয়ে, কারণ তারা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করে না, তারা ব্যবসা করে এই জায়গাতে, দোকানদার নির্ভর না হয়ে যারা এই সমস্ত বিষয়ে জানে, উপজেলা কৃষি অফিসে যারা চাকরি করে, বিশেষ করে উপসহকারী কৃষি অফিসার যারা রয়েছে, যাদেরকে আপনারা যারা আপনাদেরকে পাঠাইছে এই ট্রেনিংয়ে,
আমাদের যারা মাঠ পর্যায়ে উপসহকারী কৃষক বিচার রয়েছে তাদের সাথে পরামর্শ করেন, তাদেরকে ফোন দেন কোনো কীটনাশক দেওয়ার আগে যে এই রোগ হয়েছে আমি এখন কি দিতে পারি, তিনি আপনাকে বলবে, কিংবা এই অফিস আপনাদের জন্য খোলায় থাকে সব সময়, আপনি অফিসে আসবেন এসে পরামর্শ নেবেন, সেটা আমি হতে পারি বা আমার মতো আরো অনেক অফিসার আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমি এখন আম বাগানে এই যত্নটা নিতে যাচ্ছি আমি কি দিতে পারি, তাহলে আপনি আপনার গাছের যেটা দরকার আপনি সেটাই দিতে পারবেন। না হলে কি হবে যে আমার অনেক দিক দিয়ে আমাকে ক্ষতির সম্মুখীন হতে হবে, যে হাজারটা কীটনাশক মিশাবো এই পোকাগুলা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, পরবর্তী বছর আর কোনো বিষে কাজ করবে না, যেমন উকুন পোকা আপনারা কোনো কিছু দিয়ে কাজ করাতে পারছেন না এখন, কারণ হচ্ছে সঠিক ডোজটা আমরা মেনটেন করি নাই, এখন ওই পোকাটা কি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, তাই না? এরকম যেন আমাদের ক্ষেত্রে না হয় এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এর বাইরেও আমরা যদি মনে হয় যে আমার অল টাইম সেবার দরকার, আপনি হয়তোবা জানেন না অফিস সম্পর্কে, হয়তোবা জানেন না যে কোন উপসহকারী আপনার এখানে কাজ করছে, সেক্ষেত্রে সহজ একটা উপায় আছে, আমরা ডিজিটাল যুগের মধ্যে আছি এখন, সবকিছুই ডিজিটালি করা সম্ভব, আপনার মোবাইল ফোন থেকে 16123, আবারও বলছি 16123 এই নাম্বারে যদি ফোন দেন তাহলে আপনাকে একেবারে সেন্ট্রালি আপনার ওই জায়গার যিনি দায়িত্বে রয়েছেন কিংবা এমন একজনের সাথে কথা বলাই দিবে যারা উপসহকারী কৃষি অফিসার কিংবা হতে পারে কৃষি সমবসন অফিসার, উপজেলা কৃষি অফিসার, যে হোক না কেন আপনি তার সাথে ফোনে কথা বলতে পারবেন, হয়তো বা আমার নাম্বার আপনার কাছে নাই, আপনি ওই নাম্বারে ফোন দেন, আমার মতোই কোনো একজন ব্যক্তিকে আপনি পেয়ে যাবেন পরামর্শ দেওয়ার জন্য। তাহলে আমরা চাইলে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমরা আমাদের বাগান হতে পারে অন্যান্য কৃষিকাজ হতে পারে সেই জায়গাতে ব্যবস্থাপনা গ্রহণ করতে পারি। তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম।